আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব ছোট্ট একটি বাড়ি। বন্ধুরা, যাদের এই ছোট্ট বাড়িটি তৈরি করার পরিকল্পনা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আপনি চাইলে এই বাড়িটি 3 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, এই বাড়িটি আপনি চাইলে ছাদ দিয়ে তৈরি করতে পারেন, আপনি ছাদ চাইলে টিন দিয়ে তৈরি করতে পারেন। যদি আপনি টিন দিয়ে তৈরি করেন, আপনার খরচ হবে 3 লক্ষ টাকা। আর যদি আপনি ছাদ দিয়ে তৈরি করেন, আপনার প্রায় খরচ হবে 5 লক্ষ টাকা, 5.5 লক্ষ টাকার মতো। বন্ধুরা, খুব সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন। বাড়িটিতে প্রথমে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করে যেটা পাচ্ছেন, পাবেন একটা বারান্দা। বারান্দা দিয়ে আপনি তারপর পাচ্ছেন একটা বেডরুম, এপাশে আরেকটা বেডরুম পাবেন এপাশে। তারপরে এই পাশে আপনি যেটা পাচ্ছেন একটা বাথরুম পাবেন, এখানে একটা পাবেন, এখানে কিচেন। এটা হচ্ছে কিচেন রুমটা। তো মোটামুটি বাড়িটা খুবই সিম্পল একটা বাড়ি, খুব ছোট একটা বাড়ি। তা আমি আপনাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিই। এমন হবে বাড়িটা। আপনি চাইলে বাড়িটাতে কালার করতে পারেন, সামর্থ্য না থাকলে আপনি ইট গেঁথে রাখতে পারেন, তাহলে খরচটি কম হবে। আপনি এমনভাবে তৈরি করতে রাখতে পারেন। তো খুব ছোট্ট একটি বাড়ি, খুব সুন্দর একটি বাড়ি। যাদের বাজেট 3 লক্ষ টাকা, আপনি টিন দিয়ে তৈরি করেন। আর যাদের বাজেট 5 লক্ষ টাকা, তারা আপনি ছাদ দিয়ে তৈরি করেন। হ্যাঁ, এটা আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে পারবেন। 2 থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে পারেন। কীভাবে? আপনাকে সাপ্লাই টিন দিতে হবে। টিনগুলোকে খাড়া দিলে খরচটি বেশি হবে, টিনগুলোকে যখন আপনি সাপ্লাই দিবেন তখন আপনার কিন্তু খরচটি কমে যাবে। আপনি এইভাবে তৈরি করতে পারেন। তো এখানে কয়টা পিলার হবে যদি আপনি ছাদ দিয়ে তৈরি করেন, আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। দেখেন কয়টা পিলার হবে, আপনাকে দেখিয়ে দিয়েছি। পিলারগুলো ডিজাইন করে দিয়েছি আমি আপনাদেরকে। তা আপনারা চাইলে এই বাড়িটি নির্মাণ করতে পারেন আপনার গ্রামে, যাদের বাজেট অল্প। তো বন্ধুরা, এমন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু।